প্রিয় দর্শকবৃন্দ ঢাকা 14 আসন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আজকে আমরা অবস্থান করছি কাউন্ডিয়া ইউনিয়ন এখানে জাতীয় পার্টির মোস্তাকুর রহমান মোস্তাক বক্তব্য রাখবেন এই দেশে অনেক কিছু করেছে আপনারা জানেন আজকে যদি আমরা পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাথে আবার এই দেশে ক্ষমতায় আনতে পারি আমরা এই দেশকে একটি সুন্দর পরিবেশে তৈরি করতে পারবো ইনশাআল্লাহ বন্ধুরা আমার আমরা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্থের নির্বাচন বয়কট করে একটি সৎ জনবান্ধব ব্যক্তিকে নির্বাচিত করব এইদিকে আপনারা সবাই খেয়াল রাখবেন আপনারা জানবেন অর্থের নির্বাচনে যারা জিতবে তারা দেশের জন্য কোনো কাজ করবে না জনগণের জন্য কাজ করবে না তারা সন্ত্রাস করবে মাদক ব্যবসা করবে চাঁদাবাজি করবে তাই আপনারা অর্থের নির্বাচন বয়কট করুন সরকার জনবান্ধব ব্যক্তিকে নির্বাচিত করুন আপনারা কেউ কোনো ভয় পাবেন না যে যতই কিছু করুক আপনারা ভয় পাবেন না আপনারা ঐক্যবদ্ধ হয়ে ভোট কেন্দ্রে যাবেন ভোট দিবেন এবং আপনারা যাতে সুন্দর রেজাল্ট নিয়ে আসতে পারেন সেইভাবে ঐক্যবদ্ধ থাকবেন আপনারা জানেন বিভিন্নভাবে মানুষকে ভয় দেখানো হচ্ছে আপনারা 1971 সালে যেভাবে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছিলেন ঠিক সেইভাবে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সত্য জনবান্ধব ব্যক্তিকে নির্বাচিত করে সব কেন্দ্রগুলো আপনারা পাহারা দেবেন যাতে কেউ ভোট ডাকাতি করতে না পারে কেউ যাতে ভোটে সিল মারতে না পারে নির্বাচিত করবেন আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই আমি লাঙ্গলের আপনাদের ভোট চাই আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ওয়াদা করছি আপনাদের ভোটের মাধ্যমে আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি কাউন্ডিয়া ইউনিয়নের সকল জনগণের পরামর্শ নিয়ে আমি এখানে একটি ব্রিজ করব এই একটা ব্রিজ করব এবং ওই পারে একটা ব্রিজ করব আপনাদের পরামর্শ নিয়ে আপনাদের পরামর্শ নিয়ে আমি দুই পারে দুইটি ব্রিজ করব ইনশাআল্লাহ আমি আপনাদের পরামর্শ নিয়ে এই কাউন্ডি ইউনিয়ন হাসপাতালে যেতে হয় অনেক দূরে আমি আপনাদের পরামর্শ নিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে এই কাউন্ডি ইউনিয়নে একটি সুন্দর হাসপাতাল নির্মাণ করব ইনশাআল্লাহ বন্ধুরা আমার আপনারা আমার পাশে থাকুন আপনারা অর্থে
করুন, নির্বাচন বয়কট করুন, ঐক্যবদ্ধ হন সবাই, যে যা দল করেন। আমি যদি নির্বাচিত হই, আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই, এখানে কোনো হিংসার রাজনীতি থাকবে না। এখানে রাজনীতির প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু হিংসার রাজনীতি থাকবে না। সবাই সুন্দরভাবে, সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা সুন্দরভাবে বাসা বাড়িতে ঘুরাতে পারবেন ইনশাআল্লাহ। আমরা এখানে কোন রাজনৈতিক দলের দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, বিভক্ত থাকবে না। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই ঢাকা ১৪ আসনে গান্ধী ইউনকে সাজাবো, যাতে একটি সুন্দর সারাদিন আপনারা লাঙ্গল মার্কায় ভোট দিন।